পেট্রোল ডিজেল ব্যাটারি এসব এখন অতীত, এবারে গোবরে চলবে গাড়ি। গাড়ি চালাতে এবার থেকে লাগবে না এক ফোঁটাও তেল, খরচও হবে না গাঁটের কড়ি, আর ছড়াবে না কালো ধোঁয়া। বেঁচে যাবে পরিবেশ, বেঁচে যাবে মানুষ। অবিশ্বাস্য কাণ্ড ঘটালো ভারতীয় এক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। ভারতের বাজারে আসছে এমনই অভিনব এক গাড়ি। বিরাট ভাবনা নিয়ে ভারতের বাজার কাঁপাবে মারুতি সুজুকি। শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও চলবে রমরমা। দেশে ঢুকবে কারি কারি বিদেশি টাকা। ঠিক কিভাবে চলবে এই গাড়ি, গাড়িটি চালাতে লাগবে কতটুকু গোবর, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পরিবেশ রক্ষা এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বহু আগেই বেড়েছিল বৈদ্যুতিক গাড়ির চাহিদা। এই চাহিদাকে মাথায় রেখে বিভিন্ন সংস্থা বাজারে নামিয়েছিল তাদের নতুন নতুন বৈদ্যুতিক গাড়ি। কিন্তু এবার কামাল করে দেখালো মারুতি সুজুকি। তারা এমন গাড়ি নিয়ে আসছে যেটা চলবে গোবরে, অর্থাৎ বায়োগ্যাসে। অন্যদের থেকে এক ধাপ এগিয়ে বায়োগ্যাস চালিত গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করছে ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। আর তাদের নয়া গাড়ি চালানোর জন্য সংস্থার মূল উপাদান হচ্ছে কেবলই গোবর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে পেট্রোল ডিজেল ছেড়ে হঠাৎ গোবর দিয়ে গাড়ি চালানোর কথা কেন ভাবল এই সংস্থা? জানা যাচ্ছে সম্প্রতি ক্লিনার ফুয়েল বিকল্পগুলোতে ফোকাস করার কথা বলা হচ্ছে। সেই চিন্তা ভাবনা থেকেই নাকি সংস্থাটি বায়োগ্যাস তৈরিতে গোবর ব্যবহার করবে, যা ভবিষ্যতে সিএনজি চালিত গাড়ি চালানোর কাজে ব্যবহৃত হবে। এই মুহূর্তে মারুতি সুজুকি ভারতের একমাত্র সংস্থা যাদের কাছে সিএনজি পণ্যের বৃহত্তম পোর্টফোলিও রয়েছে, আর সেই গাড়িগুলোকেই চালাতে সংস্থাটি এবার বিকল্প জ্বালানি ব্যবহারের পথে হাঁটতে চাইছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে কার্বন নিঃসরণ কমাতে এই মুহূর্তে সুজুকির অনন্য উদ্যোগ হল বায়োগ্যাস, আর সেই বায়োগ্যাসের অন্যতম উৎস হল গোবর। এই বায়োগ্যাস মারুতি সিএনজি মডেলগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে। গ্রামাঞ্চলের প্রায় অধিকাংশ মানুষই গোবরকে বর্জ্য হিসেবে ব্যবহার করেন, সেই গোবর থেকেই বায়োগ্যাস তৈরি করে গাড়ি চালাতে পারবেন। মারুতি সুজুকির এই গাড়ি ভারত ছাড়াও আফ্রিকা, জাপান সহ এশিয়ার অন্য দেশেও চলবে। সংস্থাটির দাবি, এই ভাবনা যে শুধু ভারতের বাজারেরই চাহিদা মেটাবে এমনটা নয়, বরং পৃথিবীর অন্য দেশে যেখানে কৃষি ও ফার্ম ব্যবসা অনেক বেশি, যেমন আফ্রিকা, জাপান ও এশিয়ার অনেক অঞ্চলে রফতানি করা যাবে গাড়ির এই মডেলগুলো। তারা আরো জানায় 10টি গরু থেকে প্রাপ্ত গোবর একদিনের জন্য একটি গাড়ি চালানোর জন্য যথেষ্ট হবে। 2024 সালের মধ্যে বাজারে আসবে এই গাড়ি, প্রতিযোগিতা করবে বড় বড় সংস্থার বৈদ্যুতিক গাড়ির সঙ্গে।